নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ভূগোলের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনারা ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। তো চলুন আজকের আলোচনা শুরু করব। তা আজকে আমরা ভূগোলের তৃতীয় ক্লাস করছি, এর আগে আরও দুটো ক্লাস হয়েছে, অর্থাৎ 101-এর আগে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনারা যদি দেখতে যান তাহলে আপনারা এক্ষুনি চ্যানেলের প্লেলিস্টে যান, এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে শুরু থেকে যে ভিডিওগুলোর আমরা যে কোশ্চেনগুলো করেছিলাম সেগুলো আপনারা দেখতে পাবেন। আর আপনারা এই কোশ্চেনগুলো, এই 50টা প্রশ্ন সলভ করব, আর এই 50টা কোশ্চেনের মধ্যে আপনারা কে কত মার্কস পেলেন সেটা অবশ্যই পোস্ট করবেন। সেটা কিভাবে করবেন? আপনারা প্রত্যেকটা কোশ্চেনের সাথে সাথে যেটা আপনাদের সঠিক হচ্ছে সেটা রাইট মার্ক করবেন, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস মার্ক করবেন, এবং ভিডিওটির শেষে আপনারা আপনাদের মার্কসগুলো যোগ করে দেখবেন 50-এ কার কত মার্কস হচ্ছে, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের নিজেদের পারফরমেন্স কোন জায়গায় আছে। যদি আপনার মার্কস 60% অ্যান্ড অ্যাবাভ হয় তাহলে জানবেন যে আপনাদের পারফরমেন্স ঠিক আছে, এবং আপনাদের রিয়েল টাইম বেসিসে আপনাদের পারফরমেন্স ঠিক রাখার জন্য আপনাদের আমাদের রেগুলার ভিডিওগুলো ফলো করতে হবে। আর যদি দেখেন যে আপনার পার্সেন্টেজ 60%-এর নিচে আছে তাহলে আপনাদের এক্ষুনি উচিত হবে আমাদের প্লেলিস্টে যত ভিডিও আছে সমস্ত ভিডিও আমাদের সেন্ট্রাল টেট, ওয়েস্ট বেঙ্গল টেট, ত্রিপুরা টেট এবং আসাম টেটের সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ করে দেওয়া আছে। প্রায় 1000 ভিডিওর মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমাদের ক্লাস শুরু করব, আর আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসবেন। তো প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে, 101 নম্বর প্রশ্ন, আর এটা ছিল আপনাদের আগামী গত দিনের হোমটাক্সের প্রশ্ন। তো চলুন এই কোশ্চেনের অ্যান্সার কী হবে সেটা আমরা এখন দেখে নেব। তা কোন নদী দক্ষিণের গঙ্গা নামে পরিচিত? অপশান এ কাবেরী, অপশান বি মহানন্দা, অপশান সি নর্মদা এবং অপশান ডি কৃষ্ণা। এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ, যারা বলছেন তাদের সবার উত্তর সঠিক, অপশান এ কাবেরী হলো সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে আসছি, 102 নম্বর প্রশ্ন। 102 নম্বর প্রশ্নে প্রশ্ন আছে, নিচের চারটি নদীর মধ্যে কোনটি সিন্ধু নদের উপনদী নয়? ভালো করে খেয়াল করবেন, যেটি নয় সেটি বলতে হবে, আর তিনটি কিন্তু হয়, ঠিক আছে? তা প্রথম প্রশ্ন আছে ইরাবতী, অপশান প্রথম অপশান আছে ইরাবতী, সেকেন্ড অপশান বি আছে চন্দ্রভাগা, সি আছে বিতস্তা এবং ডি আছে বিপাশা। তাই চারটে নদীর মধ্যে কোন নদী সিন্ধু নদের উপনদী নয় সেটা আমাদের এখানে বলতে হবে, আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান এ ইরাবতী। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 103, 103 নম্বর প্রশ্ন, ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে দেখা যায়? অপশান এ ব্রহ্মপুত্র, অপশান বি মন্দাকিনী, অপশান সি নর্মদা এবং অপশান ডি হচ্ছে শরাবতী। 103 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি নর্মদা। নেক্সট কোশ্চেন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 104, কোনটির আরেক নাম বরফের চাদর? আইস সিট, আইস সিট, ঠিক আছে? আপনারা লক্ষ্য করবেন অপশান এ হিমশৈল, আইসবার্গ, অপশান বি মহাদেশীয় হিমবাহ, অপশান সি পর্বত পাদদেশের হিমবাহ এবং অপশান ডি উপত্যকা হিমবাহ। তাহলে কোনটির আরেক নাম বরফের চাদর বা আইস সিট? তা এই 104 নম্বর প্রশ্নে এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি মহাদেশীয় হিমবাহ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 105, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত? অপশান এ নায়াগ্রা, অপশান বি অ্যাঞ্জেলা, অপশান সি ভিক্টোরিয়া এবং অপশান ডি গেরসোপা। তাহলে 105 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি অ্যাঞ্জেলো বা অ্যাঞ্জেল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 106, নিচের কোনটি দীর্ঘতম নদী? অপশান এ নীলনদ, অপশান বি কঙ্গো, অপশান সি গঙ্গা এবং অপশান ডি হচ্ছে ভলগা। 106 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ নীলনদ। নেক্সট কোশ্চেন, 107 নম্বর প্রশ্ন, গঙ্গার উচ্চ গতি গোমুখ থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত? অপশান এ বারাণসী, অপশান বি রাজমহল, অপশান সি হরিদ্বার এবং অপশান ডি ঋষিকেশ। 107 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি হরিদ্বার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 108, 108 নম্বর প্রশ্ন, নদীগুলির মধ্যে কোন নদীর মোহনায় বদ্বীপ আছে? অপশান এ নর্মদা, অপশান বি মহানদী, অপশান সি তাপ্তি এবং অপশান ডি সবরমতী। 108 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি মহানদী। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 109, ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম? অপশান এ সবরমতী, অপশান বি গোমতী, অপশান সি মন্দাকিনী এবং অপশান ডি লুনি। 109 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি লুনি। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন 110, 110 নম্বর প্রশ্ন, কোন নদীর তীরে মস্কো শহর অবস্থিত?
অপশান এ ভলগা, অপশান বি ডন, অপশান সি দানিউর এবং অপশান ডি হচ্ছে মস্কোভা। 110 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি মস্কোভা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 111, 111 নম্বর প্রশ্নে ক্যাটারাক্ট একটি শ্রেণীবিভাগ কিসের? অপশান এ নদী, অপশান বি জলপ্রপাত, অপশান সি হিমবাহ এবং অপশান ডি হচ্ছে গিরিকাত। 111 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি জলপ্রপাত। নেক্সট কোশ্চেন, 112 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হল? অপশান এ সিয়াচেন, অপশান বি হিসপার, অপশান সি ল্যাম্বার্ড আর অপশান ডি হচ্ছে গঙ্গোত্রী। তাহলে 112 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি ল্যাম্বার্ড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 113, 113 নম্বর প্রশ্ন, রাজার রোরার রকেট ও রানী এই চারটি নাম কিসের সঙ্গে যুক্ত? অপশান এ যোগ জলপ্রপাত, অপশান বি সিয়াচিন হিমবাহ, অপশান সি গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ এবং অপশান ডি হচ্ছে কালবৈশাখী। তাহলে 113 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ যোগ জলপ্রপাত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 114, 114 নম্বর প্রশ্ন, হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? অপশান এ দামোদর, অপশান বি মহানদী, অপশান সি তুঙ্গভদ্রা আর অপশান ডি হচ্ছে কোশি। 114 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি মহানদী। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 115, 115 নম্বর প্রশ্ন, নিচের কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত? অপশান এ ব্রহ্মপুত্র, অপশান বি বিপাশা, অপশান সি কৃষ্ণা এবং অপশান ডি নর্মদা। 115 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি নর্মদা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 116, 116 নম্বর প্রশ্ন, বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ কোন নদীর তীরে দেখতে পাওয়া যায়? অপশান এ তুঙ্গভদ্রা, অপশান বি কাবেরী, অপশান সি গোদাবরী এবং অপশান ডি মহানদী। তাহলে 116 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ তুঙ্গভদ্রা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 117, জগৎ বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্টি বা সৃষ্ট? অপশান এ সেন্ট লরেন্স, অপশান বি মিসিসিপি, অপশান সি মিসৌরি আর অপশান ডি হচ্ছে নাইজার। 117 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ সেন্ট লরেন্স। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 118, 118 নম্বর প্রশ্ন, এই নদীরগুলির মধ্যে কোন নদী তিব্বত থেকে হিমাচল প্রদেশে প্রবেশ করেছে? অপশান এ অলকানন্দা, অপশান বি বিপাশা, অপশান সি ইরাবতী এবং অপশান ডি শতদ্রু। তাহলে 118 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি শতদ্রু। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 119, কোন নদী ধলেশ্বরী এবং দ্বারকেশ্বর নামেও পরিচিত? অপশান এ ব্রহ্মপুত্র, অপশান বি সুবর্ণরেখা, অপশান সি যমুনা এবং অপশান ডি হচ্ছে রূপনারায়ণ। 119 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি রূপনারায়ণ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 120, 120 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়নের উৎপত্তি কোন নদীতে হয়েছে? অপশান এ মিসিসিপি, অপশান বি সেন্ট লরেন্স, অপশান সি কলোরাডো এবং অপশান ডি হচ্ছে আমাজন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি কলোরাডো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 121, এর মধ্যে কোনটি গঙ্গার শাখা নদী? অপশান এ রামগঙ্গা, অপশান বি পদ্মা, অপশান সি যমুনা এবং অপশান ডি কোশি। 121 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি পদ্মা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 122, 122 নম্বর প্রশ্ন, বাংলার দুঃখ বেঙ্গল স্বরও কাকে বলা হয়? অপশান এ দামোদরনাথ, অপশান বি রূপনারায়ণ, অপশান সি কালবৈশাখী এবং অপশান ডি হচ্ছে জলঢাকা নদী। 122 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে দামোদর নদ। তাহলে দামোদর নদ, নদ, নদ আর নদী এর মধ্যে ডিফারেন্স হচ্ছে একটাই, সেটা যেহেতু নদ কথাটা এসছে তা সেহেতু আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। নদী, নদী হলো সেইগুলো যাদের জলটা দুই দিকেই প্রবাহিত হয়, ঠিক আছে, তাহলে সেগুলো হচ্ছে নদী। আর নদ সেটাই যার জল কেবলমাত্র একদিকে প্রবাহিত হয়, ঠিক আছে। তা নিশ্চয়ই এটা বুঝে গেলেন এর পার্থক্যটা নদ আর নদীর মধ্যে। তাই দামোদর নদী, তার জলের প্রবাহ একদিকে যায়, কিন্তু গঙ্গা একটা নদী, এর জলের প্রবাহ দুই দিকে যায়, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সাগরের দিকেও যায় আবার সাগর থেকেও আসে, কিন্তু দামোদর নদে শুধু সাগরের দিকে যায়, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমরা যাব পরবর্তী প্রশ্ন। নেক্সট কোশ্চেন, 123, 123 নম্বর প্রশ্ন, কোন নদীর গতিপথে বিখ্যাত হুড্র জলপ্রপাত সৃষ্টি হয়েছে? অপশান এ ব্রহ্মপুত্র, অপশান বি তিস্তা, অপশান সি সুবর্ণরেখা এবং অপশান ডি হচ্ছে কাবেরী। 123 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি সুবর্ণরেখা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 124, 124 নম্বর প্রশ্ন, নিচের কোন পর্বতমালা সহস্রদ্বীপ পর্বতমালা নামে পরিচিত? তাহলে সহস্রদ্বীপ পর্বতমালা বা পর্বত শ্রেণী, অপশান এ পূর্বঘাট, অপশান বি পশ্চিমঘাট, অপশান সি শিবালিক এবং অপশান ডি হচ্ছে বিন্ধ্য। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? 124 নম্বর প্রশ্ন,
আর এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি পশ্চিমঘাট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 125 নম্বর প্রশ্ন, কালাহারি মরুভূমি কোথায়? অপশন এ মধ্যপ্রাচ্য, অপশন বি উত্তর আফ্রিকা, অপশন সি নদী, অপশন সি চীন এবং অপশন ডি হচ্ছে দক্ষিণ পশ্চিম আফ্রিকা। 125 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি দক্ষিণ পশ্চিম আফ্রিকা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 126 126 নম্বর প্রশ্ন, আর্জেন্টিনার একটি মরুভূমির নাম? অপশন এ গোবি, অপশন বি প্যাটাগোনিয়া, অপশন সি আটাকামা এবং অপশন ডি হচ্ছে গ্রেট ভিক্টোরিয়া। 126 126 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি প্যাটাগোনিয়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 127, নিচের কোনটিকে বলা হয় নীল নদের দান? অপশন এ ইজিপ্ট, অপশন বি ইতালি, অপশন সি ইথিওপিয়া আর অপশন ডি ইরাক। 127 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ ইজিপ্ট বা মিশর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 128 128 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগরের চাবিকাঠি বা ভূমধ্যসাগরের চাবি কাকে বলা হয়? অপশন এ জিব্রাল্টার প্রণালী, অপশন বি তুরস্ক, অপশন সি সুয়েজ খাল এবং অপশন ডি ইজিপ্ট। 128 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ জিব্রাল্টার প্রণালী। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 129 129 নম্বর প্রশ্ন, কোন দেশকে দক্ষিণের ব্রিটেন বলা হয়? অপশন এ অস্ট্রেলিয়া, অপশন বি নিউজিল্যান্ড, অপশন সি সাউথ আফ্রিকা এবং অপশন ডি ভারত। 129 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি নিউজিল্যান্ড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 130 130 নম্বর প্রশ্ন, গ্রিনিচ মধ্যরেখা আরেকটি নামেও পরিচিত, নিচের কোন নামটি? অপশন এ আসলো টাইম, অপশন বি সিডনি টাইম, অপশন সি জুলু টাইম এবং অপশন ডি নিউ ইয়র্ক টাইম। 130 130 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি জুলু টাইম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 131, অ্যানোমিটার কি পরিমাপের জন্য ব্যবহৃত হয়? অ্যানোমোমিটার, ভালো করে খেয়াল করবেন, অ্যানোমোমিটার। অপশন এ বাতাসের গতিবেগ, অপশন বি সমুদ্রের লবণাক্ততা, অপশন সি প্রাণীদের বুদ্ধিমত্তা এবং অপশন ডি ভূমিকম্পের তীব্রতা। 131 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ বাতাসের গতিবেগ। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন, নেক্সট কোশ্চেন আপনাদের স্ক্রিনে। কোশ্চেন নম্বর 132, নিচের কোন অঞ্চলকে নিরক্ষীয় বলা হয়? অপশন এ 10 ডিগ্রি উত্তর এবং 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চল, অপশন বি 22.5 ডিগ্রি উত্তর এবং 22.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চল, অপশন সি কেবলমাত্র নিরক্ষরেখার উপর অঞ্চল, অপশন সি 5 ডিগ্রি উত্তর এবং 5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চল। তাহলে 132 নম্বর প্রশ্ন, আর 132 নম্বর প্রশ্নের এর সঠিক উত্তর হবে অপশন ডি 5 ডিগ্রি উত্তর এবং 5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 133 133 নম্বর প্রশ্ন, নিচের কক্ষতলের সঙ্গে পৃথিবীর মেরুরেখার কৌণিক অবস্থান নিচের কোনটি? অপশন এ 65.5 ডিগ্রি, অপশন বি 22.5 ডিগ্রি, অপশন সি 0 ডিগ্রি এবং অপশন ডি 90 ডিগ্রি। 133 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ 65.5 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 134, ভারতে সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়? অপশন এ জয়সালমীর, অপশন বি মাউন্ট আবু, অপশন সি ইটানগর এবং অপশন ডি লে। 134 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি লে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 135 135 নম্বর প্রশ্ন, হাজার হ্রদের দেশ কোন দেশকে বলা হয় বা ল্যান্ড অফ থাউজেন্ড লেকস? অপশন এ থাইল্যান্ড, অপশন বি ফিনল্যান্ড, অপশন সি হল্যান্ড এবং অপশন ডি নিউজিল্যান্ড। তাহলে 135 নম্বর প্রশ্ন, আর 135 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি ফিনল্যান্ড। নেক্সট 136 নম্বর প্রশ্ন, পঞ্চনদীর দেশ নিচের কোনটি? অপশন এ মায়ানমার, অপশন বি শ্রীলঙ্কা, অপশন সি পাঞ্জাব এবং অপশন ডি মধ্যপ্রদেশ। এই কোশ্চেনের সঠিক উত্তর অপশন সি পাঞ্জাব। 136 নম্বর প্রশ্ন, নেক্সট কোশ্চেন 137 137 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? অপশন এ হিমালয়, অপশন বি আল্পস, অপশন সি আন্দিজ এবং অপশন ডি রকি। 137 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি আন্দিজ। নেক্সট কোশ্চেন 138 138 নম্বর প্রশ্ন, সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? অপশন এ বুধ, অপশন বি মঙ্গল, অপশন সি বৃহস্পতি এবং অপশন ডি শুক্র। 138 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি শুক্র। নেক্সট কোশ্চেন 139 139 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিকটতম বায়ুমণ্ডলের স্তর কোনটি? অপশন এ স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন বি আয়নোস্ফিয়ার, অপশন সি মেসোস্ফিয়ার এবং অপশন ডি হচ্ছে ট্রপোস্ফিয়ার। 139 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি
ট্রপোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 140, 140 নম্বর প্রশ্ন, এরোপ্লেন বায়ুমণ্ডলে কোষস্তর দিয়ে সাধারণত ওড়ে। অপশন এ ট্রপোস্ফিয়ার, অপশন বি আয়নোস্ফিয়ার, অপশন সি মেসোস্ফিয়ার এবং অপশন ডি স্ট্র্যাটোস্ফিয়ার। 140 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 141, 141 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে প্রতিফলিত হয়ে রেডিও ওয়েভ ফিরে আসে? অপশন এ মেসোস্ফিয়ার, অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন সি ট্রপোস্ফিয়ার এবং অপশন ডি থার্মোস্ফিয়ার। 141 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ মেসোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 142, 142 নম্বর প্রশ্ন, কোন দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক রেখা হিসেবে ধরা হয়? অপশন এ 0 ডিগ্রি দ্রাঘিমারেখা, অপশন বি 90 ডিগ্রি দ্রাঘিমারেখা, অপশন সি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমারেখা এবং অপশন ডি 180 ডিগ্রি দ্রাঘিমারেখা। 142 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 180 ডিগ্রি দ্রাঘিমারেখা। নেক্সট কোশ্চেন 143, 143 নম্বর প্রশ্ন, দ্রাঘিমারেখা আরেকটি নাম কি? অপশন এ অক্ষরেখা, অপশন বি সমাক্ষরেখা, অপশন সি দেশান্তর রেখা এবং অপশন ডি মহাবৃত্ত। 143 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি দেশান্তর রেখা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 144, 144 নম্বর প্রশ্ন, কলকাতার প্রতিবাদ স্থানের দ্রাঘিমা কত? অপশন এ 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অপশন বি 88 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, অপশন সি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব এবং অপশন ডি 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। 144 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 145, 145 নম্বর প্রশ্ন, নিরক্ষরেখার অক্ষাংশ কত? অপশন এ 0 ডিগ্রি, অপশন বি 90 ডিগ্রি উত্তর, অপশন সি 90 ডিগ্রি দক্ষিণ এবং অপশন ডি 180 ডিগ্রি। 145 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ 0 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 146, 146 নম্বর প্রশ্ন, সুমেরু বৃত্তের অক্ষাংশ কত? অপশন এ 90 ডিগ্রি উত্তর, অপশন বি 66.5 ডিগ্রি উত্তর, অপশন সি 23.5 ডিগ্রি উত্তর এবং অপশন ডি হচ্ছে 66.5 ডিগ্রি দক্ষিণ। অপশন আমরা দেখে নিয়েছি চারটে, আর 146 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি 66.5 ডিগ্রি উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 147, 147 নম্বর প্রশ্ন, পশ্চিম দিক থেকে আসা পূর্বগামী কোনো জাহাজ বা বিমান যখন আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে তখন তার দিনপঞ্জিতে অপশন এ একদিন যোগ করা হয়, অপশন বি একদিন কমিয়ে নেওয়া হয়, অপশন সি 12 ঘন্টা যোগ করা হয় এবং অপশন ডি 12 ঘন্টা কমিয়ে নেওয়া হয়। 147, 147 নম্বর প্রশ্ন, আর 146 নম্বর প্রশ্নে এর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি একদিন কমিয়ে নেওয়া হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 148, 148 নম্বর প্রশ্ন, কে প্রথম প্রমাণ করেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে? অপশন এ ফেরেল, অপশন বি কোপার্নিকাস, অপশন সি গ্যালিলিও এবং অপশন ডি ফুকো। 148 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি কোপার্নিকাস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 149, 149 নম্বর প্রশ্ন, কোন দিন পৃথিবীর সর্বোচ্চ দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত্রি হয়? অপশন এ 21 মার্চ, অপশন বি 21 জুন, অপশন সি 23 সেপ্টেম্বর এবং অপশন ডি 22 ডিসেম্বর। তাহলে 149, 149 নম্বর প্রশ্নে চলে এসেছি, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ 21 মার্চ। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, 150, 150 নম্বর প্রশ্নে, কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়? অপশন এ আগ্নেয় শিলায়, অপশন বি পাললিক শিলায়, অপশন সি রূপান্তরিত শিলায় এবং অপশন ডি কোনোটি নয়। তাহলে 150 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন বি পাললিক শিলা, তাদের সবার উত্তর সঠিক। তো আমরা আজকে 50টা কোশ্চেনের সলভ করে ফেললাম। আপনারা কি করবেন, আপনারা এই 50টা যে কোশ্চেন আছে সেই কোশ্চেনে কে কত পেলেন, ঠিক আছে, তা সেই মার্কসটা আপনারা একটু পোস্ট করবেন। কারণ কি, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে 60% অ্যাবাভ স্কোর হলে আপনাদের পারফরমেন্স ঠিক আছে, আপনাদের রেগুলার বেসিসে আমাদের রিয়েল টাইম যে লাইভ ক্লাসগুলো হয় সেগুলো ফলো করতে হবে, এবং যাদের পার্সেন্টেজ কম আছে তারা অফলাইন ভিডিও এবং তার সাথে সাথে তারা যদি লাইভ ক্লাসটা ফলো করে তাহলে অবশ্যই তাদের উপকার হয় লাগে, ঠিক আছে। তা আপনারা সবাই আপনারা কে কত মার্কস পেলেন সেটা অবশ্যই পোস্ট করবেন, তাহলে নিজেরাই বুঝে যাবেন এবং নিজেরা জাজ করতে পারবেন যে আপনারা কোন পজিশনে দাঁড়িয়ে আছেন। এবার আমরা চলে আসছি পরবর্তী পার্ট, আপনাদের কোশ্চেন অ্যান্সার পার্ট। তা আজকে আমরা আপনাদের একটা হোমটাক্সের প্রশ্ন দেবো, আগামী দিন ঠিক এই সময় এই প্রশ্নের সঠিক উত্তর আপনাদের দেওয়া হবে। তো চলুন আজকে আমরা আপনারা লিখে নেন যে আজকে হোমটাক্সের প্রশ্নটা কি। আজকের হোমটাক্সের প্রশ্নটা হলো, নিচের কোনটি আগ্নেয় শিলা নয়? অপশন এ ব্যাসল্ট, অপশন বি গ্রানাইট, অপশন সি ডলোরাইট, অপশন ডি ডলোমাইট। আবার আমি আজকে হোমটাক্সের প্রশ্নটা বলছি, নিচের কোনটি আগ্নেয় শিলা নয়? অপশন এ ব্যাসল্ট, অপশন বি গ্রানাইট, অপশন সি ডলোরাইট, অপশন
ডি ডলোমাইট। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক মনে হচ্ছে আপনারা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন, আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হবে সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং আপনারা নিজেরাও জাজ করতে পারবেন যে এই কোশ্চেনের সঠিক উত্তর অ্যাকচুয়াল কোথায় ছিল এবং আপনাদের পারফরমেন্স একটা আননোন কোশ্চেনের জন্য কোনটা হয় আপনারা সেটাও বুঝতে পারবেন। ঠিক আছে, তো চলুন আমরা আজকে 50টা প্রশ্ন আলোচনা করলাম। এবার 50টা প্রশ্নের মধ্যে আপনাদের কিছু কমন ছিল, কিছু আনকমন ছিল, যাতে এই কোশ্চেনগুলো আপনাদের পরীক্ষার সময় যদি চলে আসে তাহলে কোনো কোশ্চেনের অ্যান্সার যাতে আপনাদের ভুল না হয় সেদিকটা আপনারা অবশ্যই খেয়াল করবেন। এবং তার সাথে সাথে আপনাদের এই কোশ্চেনগুলো যদি মস্তিষ্কগত হয় তাহলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবেন। তরুণ আমরা চট করে দেখে নেব যে এই কোশ্চেনগুলো আমরা কি করলাম আমাদের রিভাইজ ক্লাসের মধ্যে। তাহলে প্রথম প্রশ্ন ছিল কোন নদী দক্ষিণের গঙ্গা নামে পরিচিত, এর সঠিক উত্তর হচ্ছে কাবেরী। নেক্সট, নিচে চারটি নদীর মধ্যে কোনটি সিন্ধু নদের উপনদী নয়, এর সঠিক উত্তর হচ্ছে ইরাবতী। নেক্সট, ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে দেখা যায়, এর সঠিক উত্তর নর্মদা। নেক্সট, কোনটির আরেক নাম বরফের চাদর, এর সঠিক উত্তর হচ্ছে মহাদেশীয় হিমবাহ। নেক্সট কোশ্চেন, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, এর সঠিক উত্তর অ্যাঞ্জেল। নেক্সট, নিচের কোনটি দীর্ঘতম নদী, এর সঠিক উত্তর নীলনদ। নেক্সট, গঙ্গার উচ্চ গতি গোমুখ থেকে কদ্দূর পর্যন্ত বিস্তৃত, এর সঠিক উত্তর হচ্ছে হরিদ্বার। নেক্সট, নদীগুলির মধ্যে কোন নদীর মোহনায় বদ্বীপ আছে, এর সঠিক উত্তর মহানদী। নেক্সট, ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম, এর সঠিক উত্তর লুনি। নেক্সট কোশ্চেন, কোন নদীর তীরে মস্কো শহর অবস্থিত, সঠিক উত্তর মস্কোভা। নেক্সট কোশ্চেন, ক্যাটারাক্ট একটি শ্রেণীবিভাগ কিসের, এর সঠিক উত্তর জলপ্রপাত। নেক্সট কোশ্চেন, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো, এর সঠিক উত্তর হচ্ছে ল্যাম্বার্ট। নেক্সট, রাজার রোভার রকেট ও রানী এই চারটি নাম কিসের সঙ্গে যুক্ত, এর সঠিক উত্তর হচ্ছে যোগ জলপ্রপাত। নেক্সট কোশ্চেন, হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত, এর সঠিক উত্তর মহানদী। নেক্সট কোশ্চেন, নিচের কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত, এর সঠিক উত্তর নর্মদা। নেক্সট, বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ কোন নদীর তীরে দেখতে পাওয়া যায়, এর সঠিক উত্তর হচ্ছে তুঙ্গভদ্রা। নেক্সট কোশ্চেন, জগৎ বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্টি বা সৃষ্ট, এর সঠিক উত্তর হচ্ছে সেন্ট লরেন্স। নেক্সট, এই নদীগুলির মধ্যে কোন নদী তিব্বত থেকে হিমাচল প্রদেশে প্রবেশ করেছে, এর সঠিক উত্তর শতদ্রু। নেক্সট, কোন নদী ধলেশ্বর এবং দ্বারকেশ্বর নামে পরিচিত, এর সঠিক উত্তর রূপনারায়ণ। নেক্সট কোশ্চেন, পৃথিবীর দীর্ঘতম গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়নের উৎপত্তি কোন নদীতে হয়েছে, এর সঠিক উত্তর হচ্ছে কলোরাডো। নেক্সট কোশ্চেন, এর মধ্যে কোনটি গঙ্গার শাখা নদী, এর সঠিক উত্তর পদ্মা। নেক্সট, বাংলার দুঃখ কাকে বলা হয়, এর সঠিক উত্তর হচ্ছে দামোদর নদ। নেক্সট, কোন নদীর গতিপথে বিখ্যাত হুড্রু জলপ্রপাত সৃষ্টি হয়েছে, এর সঠিক উত্তর সুবর্ণরেখা। নেক্সট, নিচের কোন পর্বতমালা শাসাদ্রি পর্বত শ্রেণী নামে পরিচিত, এর সঠিক উত্তর হচ্ছে পশ্চিমঘাট। নেক্সট, কালাহারি মরুভূমি কোথায়, এর সঠিক উত্তর দক্ষিণ পশ্চিম আফ্রিকা। নেক্সট, আর্জেন্টিনার একটি মরুভূমির নাম, এর সঠিক উত্তর হচ্ছে প্যাটাগোনিয়া। নেক্সট, নিচের কোনটিকে বলা হয় নীলনদের দান, এর সঠিক উত্তর হচ্ছে ইজিপ্ট। নেক্সট, ভূমধ্যসাগরের চাবি কাকে বলা হয়, এর সঠিক উত্তর হচ্ছে জিব্রাল্টার কলোনি। নেক্সট, কোন দেশকে দক্ষিণের ব্রিটেন বলা হয়, এর সঠিক উত্তর নিউজিল্যান্ড। নেক্সট, গ্রিজ মধ্যরেখার আরেকটি নামে পরিচিত, নিচের কোন নামটি, এর সঠিক উত্তর হচ্ছে জুলু টাইম। নেক্সট, অ্যানোমোমিটার কি পরিমাপের জন্য ব্যবহৃত হয়, এর সঠিক উত্তর হচ্ছে বাতাসের গতিবেগ। নেক্সট, নিচের কোন অঞ্চলকে নিরক্ষীয় শান্ত বলয় বলা হয়, এর সঠিক উত্তর হচ্ছে 5 ডিগ্রি উত্তর এবং 5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চল। নেক্সট, নিচের কক্ষতলের সঙ্গে পৃথিবীর মেরুরেখার কৌণিক অবস্থান নিচের কোনটি, এর সঠিক উত্তর হচ্ছে 65.5 ডিগ্রি। নেক্সট, ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়, এর সঠিক উত্তর হচ্ছে লে। নেক্সট, হাজার হ্রদের দেশ কোন দেশকে বলা হয়, এর সঠিক উত্তর হচ্ছে ফিনল্যান্ড। নেক্সট, পঞ্চনদীর দেশ নিচের কোনটি, এর সঠিক উত্তর পাঞ্জাব। নেক্সট, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি, এর সঠিক উত্তর হচ্ছে আন্দিজ। নেক্সট, সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি, এর সঠিক উত্তর হচ্ছে শুক্র। নেক্সট, পৃথিবীর নিকটতম বায়ুমণ্ডলের স্তর কোনটি, এর সঠিক উত্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। নেক্সট, অ্যারোপ্লেন বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে সাধারণত উড়ে যায় বা উড়ে, এর সঠিক উত্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরে প্রতিফলিত হয়ে রেডিও ওয়েভ ফিরে আসে, এর সঠিক উত্তর মেসোস্ফিয়ার। নেক্সট, কোন দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক ক্রায়িকরেখা হিসেবে ধরা হয়, এর সঠিক উত্তর হচ্ছে 180 ডিগ্রি দ্রাঘিমারেখা। নেক্সট, দ্রাঘিমারেখার আরেকটি নাম কি, এর সঠিক উত্তর হচ্ছে দেশান্তর রেখা। নেক্সট, কলকাতার প্রতিপাদ স্থানে দ্রাঘিমা কত, এর সঠিক উত্তর হচ্ছে 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। নেক্সট, নিরক্ষরেখার অক্ষাংশ কত, এর সঠিক উত্তর হচ্ছে 0 ডিগ্রি। নেক্সট, সুমেরু বৃত্তের অক্ষাংশ কত, এর সঠিক উত্তর হচ্ছে 65.5 ডিগ্রি উত্তর। নেক্সট, পশ্চিম দিক থেকে আসা পূর্বগামী কোনো জাহাজ বা বিমান যখন আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে তখন তার দিনপঞ্জিতে, এর সঠিক উত্তর হচ্ছে 1 দিন কমিয়ে নেওয়া হয়। নেক্সট, কে প্রথম প্রমাণ করেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এর সঠিক উত্তর কোপার্নিকাস। নেক্সট, কোন দিন পৃথিবীর সর্বোচ্চ দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান, মানে 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত্রি হয়, এর সঠিক উত্তর হচ্ছে 21 মার্চ। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন,
কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়? এর সঠিক উত্তর হচ্ছে পাললিক শিলা। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।